Hello, my dear students. How are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. I am Rehan Akhtar. Dear students, welcome to our online class. Dear students, at first I will discuss your vocabulary from your textbook, English for Today, for class student, for the students of class 9. Dear students, I will read the passage with Bengali meaning. At first, I will discuss a vocabulary. Pride, pride of অর্থ হচ্ছে গর্ব, অর্থাৎ কোনো ব্যাপারে গর্ব করা বা কোনো একটা আত্মবিশ্বাস নিয়ে কোনো কিছু বলা। এরপরে হচ্ছে influential, influential অর্থ হচ্ছে প্রভাবশালী, প্রভাবশালী। এরপর দেখো আছে কনকোয়ার্ড, কিছু ওয়ার্ড আছে তোমরা যেগুলোর অর্থ অলরেডি জানো। কনকোয়ার্ড মানে হচ্ছে বিজয় লাভ করা বা বিজেতা, বিজয়ী। তারপরে হচ্ছে ক্যারিসম্যাটিক, ক্যারিসম্যাটিক হচ্ছে বিশেষ প্রতিভার অধিকারী, অর্থাৎ বিশেষ গুণ বৈশিষ্ট্য। এরপর হচ্ছে রিকগনাইজড, রিকগনাইজড মানে হচ্ছে স্বীকৃতি দেয়া, মেনশনড মানে উল্লেখ করা। তারপর হচ্ছে সেলফ রুল, অর্থাৎ আত্ম যে নিয়ম। এরপর আছে ইন্ডিপেন্ডেন্স, ডিগনিটি, মর্যাদা, কো এক্সিস্টেন্স, অর্থ হচ্ছে কি বলে এটাকে, সহ অবস্থান বা সহ অবস্থান। সেলফ রুল আমরা, সেলফ রুল আমরা সেখানে স্বায়ত্তশাসিত বলতে পারি, স্বায়ত্তশাসিত। এরপরে আছে সুবাইনটি, এখানে হচ্ছে সার্বভৌমত্ব, রিজনাল ইন্ডিগনিটি, ইন্ডিগনা সরি ইন্টিগ্রিটি। আচ্ছা, ইন্টিগ্রিটি হচ্ছে সাধু, সাধুবাদ বা এখানে বলতে পারে অখণ্ডতা, ইন্টিগ্রিটি, রিজনাল ইন্টিগ্রিটি। তারপরে হচ্ছে আটমোস্ট, আটমোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, হাইস্ট। গ্র্যাটিচিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন মানে হচ্ছে পুনর্নির্মাণ। তারপর হচ্ছে ওয়ার র‍্যাভেজড, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত। রিলোকেশন, রিলোকেশন বলা যেতে পারে হচ্ছে স্থানান্তর। হ্যাঁ, তারপর হচ্ছে ডেব্রিস, ডেব্রিস অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। তারপর আছে সার্ভাইভেল, সার্ভাইভেল হচ্ছে টিকে থাকা। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা প্যাসেজটি পড়ব, অর্থ সহকারে আমরা প্যাসেজটি পড়ব। প্লিজ টেক ইউর বুক অ্যান্ড লিসেন টু মি। বঙ্গবন্ধুর স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস, নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য একটি গর্বের বিষয়। হি ডেলিভার দ্য স্পিচ অন 25th September 1974, জাস্ট আফটার এ উইক বঙ্গবন্ধু বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশন। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হবার মাত্র এক সপ্তাহ পরে 1994 সালের 25শে সেপ্টেম্বর তিনি এক ভাষণ প্রদান করেন। হি ডেলিভার। এরপর আছে টু বি এ মেম্বার of the UN was not an easy go as some influential countries were opposing the membership for Bangladesh. জাতিসংঘের সদস্য হওয়া সহজসাধ্য ছিল না, কেননা বেশ কিছু প্রভাবশালী দেশ বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির বিরোধিতা করেছিলেন। সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার্ড দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ। তাই এটি ছিল আরেকটি যুদ্ধ যেটা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল। বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন, কিন্তু অবশেষে বঙ্গবন্ধু বিজয় লাভ করেছিলেন বা জয় হয়েছিলেন। হি ওন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ বাট অলসো এভরি ওয়ান হু লিসেন টু হিজ এভার ফার্স্ট স্পিচ এট দ্য ইউএন। অর্থাৎ তিনি শুধু জাতিসংঘের সদস্য পদে লাভ জয়লাভ করেননি, জাতিসংঘের যারা তার প্রথম ভাষণ শুনেছিলেন তাদের প্রত্যেককে জয় করেছিলেন।
It was a very vidi visi experience for him. He came. এটা কিন্তু একটি phrase word, very vidi visi. It was a very vidi visi experience for him. He came, he saw and he conquered everyone. তার জন্য এটি ছিল এলাম দেখলাম জয় করলাম অভিজ্ঞতা। তিনি আসলেন দেখলেন আর সবার মন জয় করলেন। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএন টু ডেলিভার এ স্পিচ ইন বাংলা দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য 7.5 crore 75 মিলিয়ন বাঙালিজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মাতার জাতিসংঘের ইতিহাস ইতিহাসে বঙ্গবন্ধু প্রথম ব্যক্তি যিনি বাংলা ভাষায় প্রথম ভাষণ প্রদান করেন সেটা ছিল 7.5 কোটি অর্থাৎ 75 মিলিয়ন বাঙালির ভাষা ভাষা শহীদদের ভাষা দ্য পার্ট অফ ওরেশন ওরেশন মানে হচ্ছে বক্তা বা কি বলে বক্তব্য স্পিচ দ্য পয়েন্ট অফ ওরেশন দ্য আইকন অফ ক্যারিশম্যাটিক লিডারশিপ টাস্ট অ্যানাদার মাইলস্টোন অ্যান্ড সো জিট দ্য বাঙালিজ থ্রু হিম এ বাগ্মিতার কবি বা বাগ্মিতার কবি অসাধারণ প্রতিভার নেতৃত্বে নেতৃত্বের প্রতীক আরো একটি মাইল ফলক স্পর্শ করলেন বা করেছিলেন আর সেই সাথে বাঙালিরাও সেই কৃতিত্বের অধিকারী হয়েছিল ইট ওয়াজ এ স্পিচ দ্যাট রিভেল্ট বাংলাদেশ স্ট্যান্ড অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি এটি ছিল সেই ভাষণ যা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছিলেন আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড বঙ্গবন্ধু রিকগনাইজড দ্য মোমেন্ট অফ দ্য ডেলিভারিং হিজ স্পিচ স্টিকাল অর্থাৎ জাতিসংঘকে মানব জাতির আইনসভা হিসেবে চিহ্নিত করে বঙ্গবন্ধু তার ভাষণ প্রদানের মুহূর্তটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছিলেন বা ঘোষণা দিয়েছিলেন হি মেনশন তিনি উল্লেখ করেছিলেন দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ ফর সেলফ রুল ইন্ডিপেন্ডেন্স ডিগনিটি অ্যান্ড কো এক্সিস্টেন্স অ্যালং উইথ আদার নেশনস অর্থাৎ ঐতিহাসিক বলে তিনি যে ঘোষণা তিনি যে উল্লেখ করেছিলেন সেই বিশেষ মুহূর্তটিকে স্বায়ত্তশাসন স্বাধীনতা মর্যাদা ও অন্যান্য জাতির সাথে সহাবস্থানের জন্য বাঙালি জাতির শতবর্ষী সংগ্রাম ও ত্যাগের ন্যায়সঙ্গতাকে প্রতিপাদন করেন অর্থাৎ তিনি এটা উল্লেখ করলেন হি অ্যাসিওরড তিনি নিশ্চিত করলেন বা নিশ্চিতভাবে বললেন দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট ন্যাশনাল সোভারেনটি রিজনাল ইন্টিগ্রিটি অ্যান্ড নন ইন্টারফারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ অর্থাৎ তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ জাতীয় সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আদর্শ অনুসরণ করবে এরপর দেখো বঙ্গবন্ধু এক্সপ্লেন তিনি ব্যাখ্যা করেছিলেন বাংলাদেশ অ্যাবসোলিউট প্লেস টু দ্য ইউএন চার্টার্স অ্যান্ড রিমাইন্ডেড হাউ দ্য পিপল অফ হিস কান্ট্রি মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম বঙ্গবন্ধু জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং একই অধিকার আদায়ে কিভাবে তার দেশের জনগণ চরম আত্মত্যাগ করেছে তা স্মরণ করিয়ে দেন দ্য ফাদার অফ দ্য ন্যাশন অ্যাডেড জাতির জনক বা জাতির পিতা তিনি আরো বলেন দ্যাট বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড
where peace and justify would take their rightful place. অর্থাৎ জাতির জনক আরও বলেছিলেন, বাংলাদেশ এমন একটি বিশ্বের দিকে আছে যেখানে শান্তি ও ন্যায় বিচার তাদের যথাযথ স্থান অর্জন করবে। It was essential to justify the sacrifice of the country's martyrs. অগণিত শহীদদের আত্মত্যাগ যৌক্তিক করতেও এটি আবশ্যক ছিল। In his speech, তার বক্তব্যে বা তার ভাষণে বঙ্গবন্ধু expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aid and support in the reconstruction of the war-ravaged country, relocation of 10 million war refugees who took shelter in the India during the liberation war. অর্থাৎ বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, একটি বঙ্গবন্ধু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে আশ্রয় নেয়া 1 কোটি শরণার্থীর বা শরণার্থীদের পুনর্বাসনে সাহায্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। The leader of the country reminded the world how Bangladesh stood on the ruins and debris of a war where people are just struggling for survival. অর্থাৎ দেশের দেশনেতা the leader of the country দেশনেতা reminded দেশনেতা বিশ্বকে স্মরণ করিয়ে দেয় how Bangladesh stood অর্থাৎ কিভাবে বাংলাদেশ একটি যুদ্ধের সময় ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে, যুদ্ধের ধ্বংসস্তূপের উপর কিভাবে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা স্মরণ করিয়ে দেয়, যেখানে জনগণ কেবল বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, where people are just struggling for survival. However, সে যাই হোক বা অন্যদিকে the repeated natural calamities are making their life harder. অর্থাৎ যে বারবার বা পুনরায় যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বা প্রাকৃতিক দুর্যোগগুলো আর মেকিং তৈরি করতেছিল দেয়ার লাইফ হার্ডার, অন্যদিকে ঘন ঘন বা বারবার প্রাকৃতিক দুর্যোগ তাদের টিকে থাকাকে আরো ও কঠিনতর করে তুলছে এবং পিপল ইভেন ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে, এবং সাধারণ জনগণ এমনকি দিনে ন্যূনতম একবারও খাবার মুখে তুলতে পারে না। যে স্টুডেন্টস প্যাসেজটি আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, তোমরা আরো সুন্দর করে বাসায় আরো কয়েকবার ট্রাই করবে অর্থ সহকারে পড়ার জন্য, বোঝার চেষ্টা করবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাপ্লিকেশন পারমিশন টু গো অন এ স্টাডি টু অর এক্সকারশন। আবার বলছি, অ্যাপ্লিকেশন পড়বে পারমিশন টু গো অন এ স্টাডি টু অর এক্সকারশন। ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।